গুলো যদি মার্কেট থেকে কিনে তাহলে 95 টাকা লাগবে, আমাদের থেকে নিতে পারবো হচ্ছে মাত্র 60 টাকা স্কয়ার ফিট। যেগুলো একদম নতুন এগুলোর একদম নতুন এই দাম। এগুলো সব জায়নামাজ মসজিদের কার্পেট, মার্কেটে নিতে গেলে 5500 টাকা পড়ে। যারা এই কার্পেটগুলো নেবে এগুলোর দাম আগে ছিল 22 টাকা, এখন দাম বাড়ছে। এগুলো হচ্ছে বেলজিয়ামের, এগুলো কোনোটাই ভিজলে কিছু হবে না, ওই ওযুখানার কাজে ব্যবহার করা হয়। ওকে, এটার বর 13 ফিট লম্বা, যত চাই দেওয়া যাবে। এটা পড়বো মাত্র 70 টাকা, 70 টাকা স্কয়ার ফিট। এটাও নিতে পারবেন আপনারা, আমাদের থেকে এটা অ্যাভেলেবল আছে। এগুলো নতুনও আছে পুরাতনও আছে, এটা একদম ব্র্যান্ড নিউ। যখন আসেন এই রেডি পাবেন আমাদের, শুধু যদি সে 5000 টাকার মাল ওখানে তার 1000 টাকা অ্যাডভান্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ব্রাদার্স এক্সপ্রেস চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যারা মসজিদ, বাসাবাড়ি এবং অফিস শোরুমের জন্য কার্পেট খোঁজেন পুরাতন এবং নতুন, বিদেশি কার্পেট অথবা আপনারা যারা হচ্ছে গিয়ে পুরাতন কম দামে কার্পেটগুলো নিতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কার্পেট কিন্তু এখানে আছে। আমরা এগুলো কিন্তু আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব যে আপনারা কত দামে নিতে পারবেন, কীভাবে নিতে পারবেন এবং কোনটার প্রাইস কেমন। তো কথা না বাইরে চলুন এগুলো দেখানো শুরু করবো। তার আগে আমরা পরিচিত হয়ে নিই আসিফ ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই চলে আসলাম আপনার এখানে, মানে আপনার গোডাউনটাতে। আমরা কিন্তু দোকানের ভিডিও দেইনি, আমরা গোডাউনে সরাসরি চলে আসছি। তো এখানে কিন্তু নানান ডিজাইনের ভেরিয়েশন আছে দেখতে পাচ্ছি আমরা। তো এগুলো সব সম্পর্কে আমাদের ভিউয়ারদের জানাবো। তার আগে হচ্ছে কি আপনার লোকেশনটা একটু জানবো ভাই। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সেগুনবাগিচা শিল্পকলার পূর্ব সাইডে নকশি কার্পেট হাউস। আমাদের দোকানের নাম হচ্ছে নকশি কার্পেট হাউস। নকশি কার্পেট হাউস, ওকে, যেটা শিল্পকলার পূর্ব সাইডে নকশি কার্পেট হাউস। ওকে, তো ভাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানান ধরনের কার্পেট আছে। আমরা এগুলো সব তো আর দেখাতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। তো আমরা কিছু কিছু স্যাম্পল দেখিয়ে দিব এবং লোকেশনটা আমার ভিউয়ারদের দিয়ে দিব, যাতে করে সরাসরি তারা এসে আপনার এখান থেকে এগুলো পারচেজ করতে পারে। তো দেখাবো কোনটা থেকে শুরু করবো আজকে ভাই, আমরা দেখাই একটু আমার ভিউয়ারদের। যে শুরু করেন এইগুলো ঠিকই, এই যে এখানে যে কার্পেটগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বেলজিয়ামের কার্পেট। বেলজিয়াম, যেগুলো বেলজিয়ামের ফিল বেগিনের কার্পেট। এই যে এখানে আবার কিছু কার্পেট আছে, এগুলোর পিছনের ব্যাকসাইড হচ্ছে জালি জালি, আর এগুলো হচ্ছে ফিল বেগিনের। এগুলো হচ্ছে বেলজিয়ামের, এগুলো কোনোটাই ভিজলে কিছু হবে না, তারপরে একটু ভালো মন্দ আছে, এগুলো হচ্ছে বেশি ভালো। এগুলো নতুন, কিন্তু আমরা অকশন লড়ে কিনছি। দেখেন অনেক কার্পেট আছে এখানে, এগুলো লাল কালার আছে, মেরুন আছে, তারপরে যে সবুজ আছে, তারপরে ব্লু আছে, চারটে কালার হয় এগুলোর। চারটে কালার হবে, এগুলো নতুন না ভাই? যেগুলো নতুন অকশনের কেনা। এগুলো বিক্রি করেন কিভাবে আপনার, মানে সাইজটা কিভাবে? আমরা স্কয়ার ফিটে বিক্রি করি। পাশে এগুলোর বহর হচ্ছে 13 ফিট, লম্বা যতটুকু লাগে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, মানে 13 ফিট বহর থাকবে এবং লম্বা আপনারা যতটুকু চান সেগুলো দিতে পারবেন। জি অবশ্যই। এগুলোর ফিট কত করে? এগুলো হচ্ছে আমরা অকশন লড়ে আনছি। এগুলো যদি মার্কেট থেকে কিনে তাহলে 95 টাকা লাগবে, আমাদের থেকে নিতে পারবো হচ্ছে মাত্র 60 টাকা স্কয়ার ফিট। স্কয়ার ফিট মাত্র 60 টাকা? ওকে, নতুন কিনতে গেলে কত লাগবে বললেন? 95 টাকা। এটা নতুন, ওইটাও নতুন, কিন্তু আমাদের থেকে নিলে 60 টাকা নিতে পারো, আর ওই দিক থেকে নিলে 95 টাকা নিতে হবে। 95 টাকা নিতে হবে। এটা শুধু একমাত্র নতুন দোকান মিঠু কার্পেটে পাবে, তাছাড়া কোনো দোকানে নাই। ওকে, তো আপনারা কিন্তু এগুলো চাইলে একদম কম বাজেটে নিতে পারবেন, যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন। ওকে, তারপরে আমরা এটা বেলজিয়ামেরটা দেখাইলাম, অন্য কোন কোন দেশে কার্পেট আপনার কাছে অ্যাভেলেবল আছে? যেগুলো আছে হচ্ছে ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়া, যেগুলো একদম নতুন, এগুলোর একদম নতুন এই দাম। দেখেন এগুলো, তারপরে মার্কেট থেকে ফিটে 8 টাকা 10 টাকা আমাদের কাছে কম পাবে ইনশাআল্লাহ। ওকে, তো এই সবগুলো কালার অ্যাভেলেবল, সবগুলো কালারে দেওয়া যাবে। ওকে, এখানে কিন্তু কয়েকটা কালার আছে, 6-7-5-6টা কালার আছে দেখতে পাচ্ছি আমরা। এগুলোর কি প্রাইস কিরকম? এগুলো হচ্ছে আমাদের থেকে নিতে পারবে মাত্র 55 টাকা স্কোয়ার ফিটে। 55 টাকা স্কোয়ার ফিট। জি। ওকে, দাম কি বাড়তেছে না কি ভাই? এগুলো দাম এখন সবাই তো দেখতেছে, যারা বাংলাদেশে বসবাস করে দেশের কি অবস্থা দেখতেছে, এখন ভিডিওতে দেখছে। উনি যদি 3 মাস পর আইসা বলে যে ভিডিওতে এইটা দেখছে এই দাম, তো যদি দেশের পরিস্থিতি ভালো থাকে তাহলে এই দাম পাবে, বাড়ি থেকে কমেও পাইতে পারে। ওকে, আর যদি দেশের অবস্থা খারাপ হয় যে দাম বাড়ে, তো তারা জানবেই, মানুষ তো দেখতেছে দেশের কি অবস্থা পরিস্থিতি, এইটার দাম বাড়ে আবার কমে আবার বাড়ে, তো ওই পরিস্থিতিতে চলতেছে। তবে আমাদের ভিডিওতে যে প্রোডাক্টের দামগুলো আমরা যা বলি, অন্তত সেই প্রোডাক্টের দাম কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে পারেন। তারপরে এখানে আছে মসজিদের জানামাজ কার্পেট। ওকে, এগুলো সব মসজিদের। আমি কিন্তু মানে জায়গার জন্য দেখাইতে পারতেছি না আপনাদের। এগুলো আমাদের আরো অনেক আছে, আমাদের আরো গোডাউন আছে ওইখানে, ওইগুলো আরো অনেক আছে। ওকে, দেখেন এই পাশটাতে কিন্তু এগুলো সব জানামাজ মসজিদের কার্পেট। এই পাশটাতে কিন্তু একদম পুরোটাই হচ্ছে কি আপনার মসজিদের যে কার্পেটগুলো আছে সেগুলো জানামাজ কার্পেট। এখানে যে আছে আপনার যে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল, এগুলো হচ্ছে আপনার বাসাবাড়ির কার্পেট, এগুলো ড্রয়িং রুমের জন্য। এটা হচ্ছে 5 ফিট 7 ফিট, এটা হচ্ছে 6 ফিট 9 ফিট, একটা 7 ফিট 10 ফিট, একটা 8 ফিট 11 ফিট, তারপর ভিতরে আরো অনেক আছে। এগুলো কি নতুন না পুরাতন ভাই? এগুলো পুরানো আছে, নতুন আছে। যেমন এই যে এটা পুরান, এটা পুরান। এটা কোন দেশে আছে? এটা হচ্ছে ইরানি। ইরানি না? জি, এটা ইরানি কার্পেট। ওকে, এটা হচ্ছে ইরানি। আর এগুলো আছে, এগুলো কোন দেশে আছে? এটা এটা হচ্ছে সৌদির, এটা তুর্কির, এটা সৌদির, এটা ইন্দোনেশিয়া, এটাও সৌদির, ওইগুলো সব তুর্কির। ওকে, তো এখানে কিন্তু সব বিদেশি কার্পেটগুলো আপনারা পেয়ে যাবেন একদম সাইজ অনুযায়ী। আপনাদের রুমের যে সাইজ আছে সেই অনুযায়ী কিন্তু এখানে সিঙ্গেল সিঙ্গেলই তারা বিক্রি করে। ভাই যদি একটা দাম ধরে ধরানো থাকে, এটা কতটুকু আছে? এটা হচ্ছে 5 ফিট 7 ফিট, এটা একদম নতুন, আমাদের থেকে তারা পুরোনোর মতো দামে নিতে পারো। যদি আমাদের থেকে নেয় কার্পেট, তারা 3000 টাকা নিতে পারো। 3000 টাকা নিতে পারবো। যদি মার্কেট থেকে যায় বলো এখান থেকে নিয়ে, মার্কেটের দাম কেমন? মার্কেট থেকে নিতে গেলে 5500 টাকা পড়বে। 5500 টাকা পড়বে। আর এই পাশটা এক কালার যেগুলো দেখতে পাচ্ছি ভাই, এগুলো হচ্ছে চায়না কার্পেট। এটা সম্ভবত সবাই জানে, যারা কার্পেট ব্যবহার করে তারা সবাই এই কার্পেটটা চেনে। এটা হচ্ছে জাতীয় কার্পেট বলা যায়, এটা সব জায়গায় পাবে, এটার দাম সব জায়গায় আছে। যারা এই কার্পেটগুলো নেবে, এগুলোর দাম আগে ছিল 22 টাকা, এখন দাম বাড়ছে।
এখন কত টাকা? এখন যদি নাই আমাদের থেকে গোল 24 টাকা পার স্কয়ার ফিট, 24 টাকা পার স্কয়ার ফিট নিতে পারবে। একদম অরিজিনাল চায়না, আবার যদি বাংলাদেশি টা নাই তাহলে 22 টাকায় দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, তো যেগুলো বাইরে চায়না বইলা বাংলাটা দিয়ে দেয় তারা কোম্পায় নিয়ে যায়। ওকে, তো যদি চায়না নাই তাহলে 24 টাকা পারবে, মুখের জবান দিয়ে দেবো, তার থেকে এদিকও সেদিক হইব না। ওকে, আর এই যে মসজিদের যেগুলা যে আমরা মানে ইতে ব্যবহার করি, ওখানে দেয় তারপর সিঁড়িতে দেয় যে এইগুলো দেখতে পারেন, এগুলো 3 ফিট সাইজের আছে, 4 ফিট সাইজের আছে, সেমাই বলে এটারে, এটারে বলে পিভিসি। তারপর হচ্ছে আমাদের পিভিসি কত করে? পিভিসি এটা পারবো হচ্ছে একদম নতুনই মানে গোড়ানো পড়ে আছে, ইউজ হয় না কোথাও। ওকে, এটা পারবো হচ্ছে 65 টাকা, 65 টাকা স্কয়ার ফিট। জি, আর এটা তো সেমাই, এটা পারবো হচ্ছে আপনার 75 টাকা। আর এইখানে আবার একটা আছে, এটা হচ্ছে নতুন আসছে আমাদের স্টকে, আমরা এগুলো অকশন লড়ে কিনছি, আমাদের কাছে এগুলো অনেক আছে, এটার অনেক কালার আছে, লাল সবুজ আছে, আছে, এটা ওই ওজুখানার কাজে ব্যবহার করা হয়। ওকে, জি, প্লাস্টিকের পানি বারান্দায় করিডোর এইগুলো ব্যবহার হয়, এটা নিতে পারবে মাত্র 55 টাকা স্কোয়ার ফিট, 55 টাকা স্কোয়ার ফিট, একদম নতুন। জি, একদম প্যাকেট চাইলে প্যাকেট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো বিভিন্ন কোয়ালিটি কিন্তু আছে, আমরা কিন্তু মাত্র কয়েকটা কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি, এছাড়া কিন্তু আরও অনেক অনেক আছে। আপনারা সরাসরি শোরুমটাতে আসলে অথবা আপনারা যদি এখানে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভাবে দেখতে পারবেন। দেখা যাচ্ছে হালকা একটু দেখানো যায়, এটা হচ্ছে, এটা হচ্ছে মালয়েশিয়ার কার্পেট, ডিজাইন কার্পেট, ডিজাইন কার্পেট। ওকে, এটার বহর 13 ফিট লম্বা, যত চাই দেওয়া যাবে, এটা স্কয়ার ফিট 55 টাকা। এটা আপনারা হচ্ছে ড্রয়িং স্পেস অথবা বাসা বাড়িতে আপনার শোরুমে কিন্তু এটা ব্যবহার করতে পারেন, ডিজাইন করা আছে। ভিতর অনেক মোটা, এটা হচ্ছে প্লাস্টিক বেগিনের সিনথেটিক কার্পেট। এটা এটা কত করে? এটা পড়বে, এটা পুরো নিতে পারবে 120 টাকা, 120 টাকা স্কয়ার ফিট। জি, পুরো, আর নতুন কিনতে গেলে 330 টাকা লাগবে নতুন। ওকে, 120 টাকা স্কয়ার ফিট পড়বে এটা। তারপর যারা একটু বড় পশমের কার্পেট চায় তারা এগুলো দেখতারে। ওকে, এটা কিন্তু অনেক সুন্দর ভাই। আচ্ছা, এগুলো কত করে? ওঠবো না, সমস্যা নাই, এটা পড়বে মাত্র 70 টাকা, 70 টাকা স্কয়ার ফিট। না, মার্কেটে গেলে 200 টাকার উপরে প্রাইস পড়বে এগুলো স্কয়ার ফিট। ওকে, তারপরে আমরা কোনটা দেখবো? তারপরে যে এখানে পুরাতন একটা লাল কার্পেট আছে দেখেন, এগুলো পুরান, পুরাতনের ভিতরে অনেক মোটা কার্পেট, ব্লু কালার, এটা পুরান, এটাও নিতে পারবেন আপনারা, আমাদের থেকে এটা অ্যাভেলেবল আছে অনেক। এটা কত টাকা স্কোয়ার ফিট পড়বে? 40 টাকা স্কোয়ার ফিট। ওকে, আর এই যে উপরে ভাই দেখতে পাচ্ছি বড় বড় সাইজের এখানে আছে, এগুলো সিঙ্গেল সিঙ্গেল না? জি, এইগুলো যাদের বড় ড্রয়িং রুম 9 ফিট বাই 12 ফিট বা তার 8 ফিট 11 ফিট বড় বড় ড্রয়িং রুম যাদের জন্য, তাদের জন্য এই কার্পেটগুলো আমরা রাখছি। এগুলো নতুনও আছে, পুরাতনও আছে, তুর্কি, ইন্দোনেশিয়া, বেলজিয়াম সব দেশের কার্পেট আছে এখানে। এগুলো হচ্ছে 9 ফিট 12 ফিট। 9 ফিট 12 ফিট কত করে পড়ে? 9 ফিট 12 ফিট বিভিন্ন রেটের আছে। ওই উপরে একটা 9 ফিট 12 ফিট আছে, যেটা দেখা যাচ্ছে একটু মাথা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সৌদির, ওইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 15,000 টাকা, 9-12 15,000 টাকা। তারপর এই একটা আছে 9-12 পুরান, এটা পড়বে মাত্র 6,000 টাকা, 6,000 টাকা। জি, তারপর এই একটা আছে, এটা অনেক মোটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার অনেক মোটা, এটা ব্লুসন ব্র্যান্ডের ইন্দোনেশিয়ার কার্পেট। এই সিলটা দেখে তারা নিবে, কোনো সমস্যা নেই, এটার ভিতরে কয়েকটা ডিজাইন আছে, এটা নতুন না ভাই? এটা একদম ব্র্যান্ড নিউ। বেলজিয়ামের কার্পেট, তারপর আমরা যে ভিডিওতে রেট গুলো বলছি সেই রেটে আপনারা যখন আসেন এই রেটেই পাবেন, যখন আসেন এই রেটে এই রেটেই পাবে, কারণ এখন অনেকে ভিডিও করে যে রেট দেয় একটা, কাস্টমার আনার জন্য তারপর রেট হয়ে যায় আরেকটা, ওরকম কোনো সিস্টেম নেই। যে রেটটা দেখছেন এই রেডি আমাদের কাছে পাবেন, এই রেডি পেয়ে যাবেন, এটা লিগাল দাম সেটা আমি বলছি আপনাদেরকে। অনেকে বলে এটা বেচবো 10 টাকা, কাস্টমার আনার জন্য বলে 5 টাকা, আসলে দাম হয়ে যায় 10 টাকা, ওরকম সিস্টেম নেই। যেটা যা বলছি স্ক্রিনশট দিয়ে আসবেন ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখা, ওই দামই রাখবো, যদি উল্টা পড়ে তাহলে ভাইরা আমার কাছে আপনার অভিযোগ, আমার কাছে অভিযোগ করবেন, সেক্ষেত্রে কিন্তু আমি সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই পাশে কিন্তু আরও অনেক আছে দেখেন, আমরা দেখাতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, আর এখানে পুরো গোডাউনটাই ভরা কিন্তু তাদের এই কার্পেটগুলো আছে, আপনারা চাইলে সরাসরি আসতে পারেন, আমাদের আরও গোডাউন আছে। ওকে, আমরা মাত্র একটা গোডাউনের আপনাদেরকে ছবি দিচ্ছি বা একটা গোডাউনে কিন্তু ভিডিওটা আমরা নিচ্ছি, তাছাড়া তাদের শোরুম আছে প্লাস আছে গিয়ে গোডাউন। ভাই আপনাদের কাছে কি ওই যে ছোট ছোট যে কার্পেটগুলো আছে পাপোশ টাইপের? হ্যাঁ, টু জেড সব আছে, পাপোশ টাপোর সব আছে, আমাদের শোরুম আসলে সব পাবে। তারপর কেউ যদি ব্যবসা করতে চায় ছোট পাপোশ নিয়ে, তারপর এই যে পাইকারি, আমরা পাইকারি তো মাল দিই, পাইকারি দেন এবং চলে আসে, সেক্ষেত্রে দিতে পারবেন আমাদের থেকে। বাইতাল মোকারম না তো বড় জায়গা, তারও আমাদের থেকে পাইকারি দেন, আমরা যে অকশন লড়ে মাল কিনে আনি তারা এইগুলো আমাদের থেকে নিয়ে সেল দেয়। ওকে, একটু কমে তো আপনার এখান থেকে যদি কেউ অনলাইন নিতে চায় সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা নিতে হয় আপনার এখান থেকে? সে যদি 1,000 টাকা নেয় তাও দেওয়া যাবে, যত টাকার নেয় তত টাকার আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা বিভিন্ন জেলায় পৌঁছাই দিই,
আমাদের শুধু যদি সে 5000 টাকার মাল ওখানে তার 1000 টাকা অ্যাডভান্স করতে 1020 টাকা আপনাকে অ্যাডভান্স করতে জি অবশ্যই অ্যাডভান্স না করলে তো তার অর্ডারটা কনফার্ম হবে না আর আমার এত বড় শোরুম সে 1000 টাকা অ্যাডভান্স করবে সেটা ভাবে যে আমার 1000 টাকা মাইরা দেবে এখানে আমার লক্ষ লক্ষ টাকার মাল আছে হ্যাঁ লক্ষ লক্ষ টাকার আমার ঠিকানা হচ্ছে ঢাকা সেগুনবাগিচা আমার গোডাউন ঠিকানা হচ্ছে সেগুনবাগিচা বোজ রেস্টুরেন্টের পাশেই পুরাতন বাড়ি বললে সবাই চেনে এই ওকে এছাড়া আপনারা তো আপনাদের শোরুম আছে শোরুমে জি আমাদের শোরুমটা আছে শিল্পকলার পাশে নকশি কার্পেট নকশি কার্পেট তো সেখানে আসলে কিন্তু তারাই আপনাদেরকে শোরুমে নিয়ে আসবে মানে গোডাউনটাতে নিয়ে আসবে আপনারা সেখান থেকে আইসা দেখে আপনারা সরাসরি নিতে পারবেন যারা না আসতে পারবেন একান্ত ভাবে দূরে আছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারের মাধ্যমে কিন্তু ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো সর্বনিম্ন 1000 টাকার প্রোডাক্ট হলেও কিন্তু তারা কিন্তু তাদের আপনার কাছে দিতে পারবেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সেটা নিতে পারবেন জি অবশ্যই আর যদি আপনারা 1000 টাকার বেশি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে 1020 টাকা পেমেন্ট করলে যত টাকার মনে হয় তত টাকা নিতে পারবে আমরা আমাদের থেকে বিভিন্ন জায়গার অনেক প্রশাসনরা আমাদের থেকে মাল নেয় আমরা সিলেটের এক মেয়রকেও কিছুদিন আগে মাল দিয়েছি তার এই কার্পেটগুলো নিয়েছে আমাদের থেকে প্রায় 2000 প্রায় 1 লাখ টাকার মতো মাল নিয়েছে তারা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে মাত্র 15000 টাকা অ্যাডভান্স দিয়ে 1 লাখ টাকার মাল নিয়েছে অনলাইনের মাধ্যমে কন্ডিশনে তাদেরকে আমরা পৌঁছাই দিছি ওকে তো দর্শক আমরা কিন্তু চেষ্টা করলাম যে ভাইরা এখানে যে কার্পেটগুলো আছে এগুলো সামান্য পরিমাণে স্যাম্পল আপনাদেরকে উদ্দেশ্য করে দেখানোর জন্য আমরা উপস্থাপন করলাম তো আপনারা যারা এখানে এগুলো পছন্দ হবে তারা আরও যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে আমরা অন্য অন্যগুলো দেখবো সেক্ষেত্রে কিন্তু ইমার্সন কলে দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন ছবি নিতে পারবেন বিভিন্নভাবে দেখে তারপর আপনারা অর্ডারটা করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ